বলকি হলো अगेन दिस इज एन एक्यूट केस ऑफ ओल्ड कफ कोरेजा এই কেসটিতে আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি প্রেসক্রিপশন করতে চান এখনো পুরো কেসটা দিইনি কেসের সিম্পটম সিমিলারিটি সবই দিচ্ছি আমার প্রেসক্রিপশন করা হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে আপনারা কি প্রশ্ন সরি কি প্রেসক্রিপশন করতে চান তো ভালো করে মন দিয়ে শুনুন কেসটি কি হচ্ছে সমস্যা গলা ব্যথা হচ্ছে হ্যাঁ মাথা ব্যথা হচ্ছে নাক জ্বলছে সর্দি হচ্ছে আমি শুনতেই পাচ্ছি না সর্দি হলে হ্যাঁ গা হাত পা ব্যথা হচ্ছে আচ্ছা আর গা হাত পা অনেক মচল দিতে ইচ্ছা হচ্ছে আর শুয়ে থাকতে ইচ্ছা করছে শুয়ে থাকলে এক সাইডে শুয়ে থাকতে পারছি না এদিকে বলে দিয়ে আচ্ছা তো এই যে পেশেন্ট কথাগুলো বললো এই কথাগুলো একদম ক্লিয়ারলি দিস অল ওয়ার্ডস ইন্ডিকেট ক্লিয়ারলি আ মেডিসিন একটা মেডিসিনের দিকে যাচ্ছে এই কথাগুলো তো সেই মেডিসিনটা কি আবার আমি একবার ইন্টারপ্রিটেশন করে দেখিয়ে দিচ্ছি গা হাত পা ব্যথা আছে তো গা হাত পা ব্যথাটা কি করলে আরাম হচ্ছে মনে হয় কেউ যদি টিপে দিলে তো আরাম হবে টিপে দিলে খুবই আরাম লাগছে আচ্ছা শুয়ে থাকতে মন যাচ্ছে ইচ্ছা করছে কিন্তু চুপচাপ এক জায়গায় শুয়ে থাকতে পারছিস কি না কি হচ্ছে শুয়ে থাকলে মানে গা হাত পা ব্যথা করছে আবার এদিকে একবার এপাস একবার ওপাস করতে ইচ্ছা করছে মানে চুপচাপ শুয়ে থাকা যাচ্ছে না মাথায় ব্যথা আছে নাক দিয়ে পাতলা জল মোটা জল কিছু বেরোচ্ছে মোটা জল হল পাতলা আর নাকে জ্বালা আছে নাকে জ্বালা আছে গলায় ব্যথা আছে গলায় ব্যথা আছে সোর থ্রোট গিলতে গেলে ব্যথা করছে কিছু ডিসপেজিয়া অলসো বার্নিং নোজ হেডেক বডি এক উইথ কাফ কোল্ড তো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোতে কি মেডিসিন আপনি প্রেসক্রিপশন করতে চান অবশ্যই কমেন্টে জানান আমি এটার ফলো আপ অবশ্যই দেওয়ার চেষ্টা করব আচ্ছা বাইরে কোথাও যাওয়া হয়েছিল স্নান করা হয়েছিল বাইরে কোথাও অনেকক্ষণ ধরে বা ঠান্ডা কিছু খাওয়া হয়েছে এরকম কিছু রোদে জল ভরছিলাম তো মানে তার জন্য অনেকক্ষণ রোদে থেকে বাইরে আচ্ছা রোদে জল ভরা হয় তাহলে পা হাত ভিজছে ওখানে তার সঙ্গে রোদটা তো দাঁড়িয়ে থাকা হচ্ছে আর রোদ তখন গরম বিশাল মাথায় গরম বিশাল আচ্ছা আর কিছু না আর কিছু না ঠিক আছে